সময়ে আকাশ ওয়েদার খারাপ দেখে আজকে খিচুড়ি বানায়, এসে দেখি বাহিরে ঝলমলে রোদ। ভাইরে ভাই, রোদ বৃষ্টির কোনো আজকাল ঠিকানাই নাই, কখন যে কি হয় বলাই যায় না। আর এ পাশে এই যে চুলায় মুরগি উঠাই দিয়ে এক ঘন্টা থেকে কষাতে কষাতে মুরগির অবস্থা ঝুড়া বাজা হয়ে গেছে, কিন্তু গ্যাস আর আসার নাম গন্ধ নাই কোনো। এই যে হয়ে গেল আমার মুরগি ভুনা। আর এখন রান্না করব খিচুড়ি। আজকে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব, তাই কুকারে তেল, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করলাম। তারপর দিব হলুদ, মরিচের গুঁড়া, আর আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, তাই চালের সাথে মুগ ডাল দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঝরঝরা করে কষিয়ে নিতে হবে, যত ঝরঝর হবে তত ভালো। তারপর কিছু কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে 3-4 প্রেশার দিব, তারপর হয়ে যাবে আমার গরম গরম খিচুড়ি। তারপর রান্না বান্না শেষ, এখন একটু মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, দেন শাওয়ার। এই যে শাওয়ার নিয়ে আসতে না আসতে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই যে আমার মুরগি ভুনা, সালাদ, খিচুড়ি, আমিও নিয়ে বসে পড়লাম, সাথে একটু আমি চাটনি নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে এই যে আমাদের গুলটু বুড়া, সারাদিন আমার এই লাইটটা দেখে, আমার এই লাইটটা তার অনেক পছন্দ। তুমি নিবা, তুমি লাইট নিবা। গুলটু বুড়ার লাইট দেখা শেষ, এখন আমরা খেলবো একটা মজার গেম, গেস দ্য ড্রিঙ্ক চ্যালেঞ্জ। সবাই অনেক কোক পছন্দ করে, আজকে দেখবো কে কে পারে কোনটা কোক। তো এই যে আমি ফার্স্টে চলে আসলাম, সব এখন ট্রাই করব, তারপর সামনে সামনে যেটা যেটা মনে হবে ট্রাই করে সেটাই সেটাই রেখে দিব, দেখি আমি কয়টা পারি। কোক না পারলে আজকে মান সম্মান যাবে। আল্লাহ, সব পারিনি, শুধু 2 পারছি, দেখি বাকিরা কি করে। তারপর চলে এসছে ফাইজা, দেখি ফাইজা কয়টা পারে। আর 4 ফ্লেভার এত কাছাকাছি যে বোঝা যায় না। বাই দ্য ওয়ে, ওখানে ছিল RC, মোজো, পেপসি, কোক, সবাইকে কনফিউজড বানানোর জন্য আসলে এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছে। তারপরে তামান্না দেখি কি করে, সবাই কমন মোজোটা পারছে, তো দেখি এখনও কি করে। একটা পেরে গেছে, দেখি আর কয়টা পারে। আয় হায়, একটা। এবার আসছে ইশরাত জাহান, এবার আপু কো পাবে। আজকে মনে হচ্ছে আপুই ফার্স্ট হবে, দেখা যাক। এই মা, কোক পেরে গেছে, আসলেই সবাই কোক লাভার, সবাই কোক পারছে, কিছু পারুক আর না পারুক। না, 4 আর কেউ পারলো না। এবার দেখি আশিক রাজ কি করে, তিনি এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছে, আজকে দেখব সে কত পারে, সে আসলেই কোক লাভার কিনা। আয় হায়, পেরে গেছে কোক। বাহ, ইমা এ কি করলো, কোক সরে করলো, অতি চালাকের গলায় দড়ি। আর এখন দেখি ভাইয়া কি করে,
ভাইয়া অবশ্য কোক খায় না, তাই কোকটাকে আমরা একটু স্কিপ করে দিলাম। দেখি ভাইয়া কোনটা কোনটা পারে। না ভাইয়াও পারলো না, ভাইয়াও একটা পারলো, কেউ সব পারলো না, সবাই একটা দুইটা করে পারছে। এই চ্যালেঞ্জে কেউ উইন হয়নি। আশিকরাজ বাদ দিয়ে কোকটা সবাই পারছে, বাকিগুলো এত আসলে কনফিউজ ছিল যে বলা অসম্ভব। একটা পারছে, একটা ছি।